সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অগ্রিম খরচের সমন্বয় দাখিলা অর্থাৎ অগ্রিম খরচের সমন্বয় দাখিলাগুলো কিভাবে হবে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব অগ্রিম খরচের সমন্বয় দাখিলা করার ক্ষেত্রে আমাদেরকে দুটি শর্ত মাথায় রাখতে হবে প্রথম শর্ত অগ্রিম খরচ যদি প্রাথমিক অবস্থায় সম্পত্তি হিসাবে লেখা হয় এ কথাটির মানে কি যে যখন আমরা কোনো ব্যক্তিকে অগ্রিম টাকা দিয়ে থাকি বা কোনো প্রতিষ্ঠানকে যদি অ্যাডভান্স পে করে তখন যদি আমরা অগ্রিম খরচকে ডেবিট করে থাকি অর্থাৎ খরচকে ডেবিট না করে অগ্রিম খরচকে ডেবিট করি তার মানে কি সম্পত্তি হিসাবে লিখে থাকি তাহলে নির্দিষ্ট হিসাবকাল শেষে আমাদেরকে যে পরিমাণ টাকার খরচ হয়েছে ঠিক সেই পরিমাণ টাকার সমন্বয় দাখিলা দিতে হবে তার মানে কি যে যখন অগ্রিম পরিশোধ করলাম তখন আমরা অগ্রিম খরচকে যদি ডেবিট করে থাকি তাহলে হিসাবকাল শেষে আমাদেরকে খরচকে ডেবিট করতে হবে দ্বিতীয় শর্ত অগ্রিম খরচ যদি প্রাথমিক অবস্থায় খরচ হিসাবে লেখা হয়ে থাকে অর্থাৎ কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে যদি আমরা অ্যাডভান্স টাকা দিয়ে থাকি অগ্রিম টাকা দিয়ে থাকি তখন যদি আমরা অগ্রিম খরচকে ডেবিট না করে খরচকে ডেবিট করে থাকি তাহলে আমরা হিসাবকাল শেষে আমরা অগ্রিম খরচকে ডেবিট করব। অর্থাৎ যে পরিমাণ টাকা অতিরিক্ত খরচ আমরা ডেবিট করেছিলাম আমরা হিসাবকাল শেষে সেই অতিরিক্ত খরচকে ক্রেডিট করে দিব তাহলে প্রথম শর্তটা কি বলেছিলাম যে যখন অগ্রিম খরচের ঘটনা ঘটেছিল তখন যদি অগ্রিম খরচকে ডেবিট করে থাকি তাহলে হিসাবকাল শেষে এসে আমাকে খরচকে ডেবিট করতে হবে আর অগ্রিম খরচকে ক্রেডিট করতে হবে আর দ্বিতীয় শর্তের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যখন কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে অগ্রিম টাকা দিয়েছিলাম তখন যদি অগ্রিমকে ডেবিট না করে আমরা খরচকে ডেবিট করে থাকি তাহলে হিসাবকাল শেষে ওই খরচকে আমরা করব ক্রেডিট যত টাকা বেশি খরচ দেখিয়েছিলাম তত টাকা খরচকে আমরা ক্রেডিট করব এবং যেহেতু আমরা অগ্রিমকে ডেবিট করি নাই হিসাবকাল শেষে আমরা অগ্রিম খরচকে ডেবিট করব এই সংক্রান্ত আমরা কিছু উদাহরণ দেখতে পারি প্রথম উদাহরণ বিমা স্যালামি পনেরো মাসের জন্য চার হাজার পাঁচশো টাকা পরিশোধ হয়েছে যখন আমি পনেরো মাসের টাকা একসাথে পরিশোধ করলাম স্বভাবতই আমরা বুঝতে পারি এটি অগ্রিম দেওয়া হয়েছে এখন অগ্রিম যখন দিয়েছিলাম তখন যদি এটাকে সম্পত্তি হিসাবে গণ্য করি সম্পত্তি হলে ডেবিট হয় তাই অগ্রিম বিমা হিসাব ডেবিট অর্থাৎ আমরা খরচ ডেবিট না করে আমরা প্রাথমিক অবস্থায় অগ্রিম বিমাকে ডেবিট করেছিলাম যখন ঘটনাটি ঘটেছিল যখন আমি চার টাকা পরিশোধ করেছিলাম তখন আমরা খরচকে ডেবিট না করে আমরা সম্পত্তি হিসাবে অগ্রিম বিমাকে ডেবিট করেছিলাম এবং নগদ টাকা চলে গিয়েছিল আমরা জানি সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয় এ কারণে নগদান হিসাবকে ক্রেডিট করেছিলাম এই জাবেদাটি হয়েছিল যখন আমরা চার হাজার পাঁচশো টাকা পরিশোধ করেছিলাম তখন জাবেদাটি করেছিলাম তাহলে হিসাবকাল শেষে তার সমন্বয় জাবেদা কি হবে আমরা যখন টাকা পে করেছিলাম আমরা যখন অগ্রিম পরিশোধ করেছিলাম তখন আমরা অগ্রিম বিমাকে ডেবিট করেছিলাম তাহলে হিসাবকাল শেষে আমাদের অগ্রিম বিমাকে ক্রেডিট করে দিতে হবে এবং যেহেতু টাকা প্রদানের সময়ে যে সময়ে আমি চার হাজার পাঁচশো টাকা পরিশোধ করেছিলাম যে মাসে বা যে তারিখে আমরা টাকা পরিশোধ করেছিলাম সেই সময়ে আমরা খরচকে ডেবিট করি নাই এই কারণে হিসাবকাল শেষে আমাকে কি করতে হবে খরচকে ডেবিট করতে হবে এই কারণে বিমা খরচ ডেবিট কথাটি আমি আবার বলছি যে যখন আমরা চার হাজার পাঁচশো টাকা পরিশোধ করেছিলাম তখন আমরা খরচকে ডেবিট করি নাই আমরা কি করেছিলাম অগ্রিম বিমাকে মানে সম্পত্তিকে ডেবিট করেছিলাম এখন হিসাবকাল শেষে আমরা কি করব বিমা খরচকে ডেবিট করবো মানে খরচকে ডেবিট করব। এবং যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় অগ্রিম বিমাকে ডেবিট করেছিলাম হিসাবকাল শেষে এসে আমরা সেই অগ্রিম বিমাকে ক্রেডিট করে দিব তার মানে কি দাঁড়ালো যখন আমরা টাকা অগ্রিম পরিশোধ করেছিলাম তখন আমরা সম্পত্তি হিসাবে অগ্রিম ডেবিট বিমাকে করেছিলাম এবং হিসাবকাল শেষে সমন্বয় জাবেদা করার ক্ষেত্রে আমরা অগ্রিম বিমাকে ক্রেডিট করে দিলাম আবার যখন আমরা অগ্রিম পরিশোধ করেছিলাম তখন আমরা খরচকে ডেবিট করি নাই সমন্বয় যাবেদা করার সময়ে আমরা সেই বিমা খরচকে ডেবিট করে দিব এখানে অগ্রিম বিমাকে কেন ক্রেডিট করলাম বিষয়টি হল যে আমি বিমা কোম্পানিকে চার হাজার পাঁচশো টাকা পনেরো মাসের টাকা দিয়েছিলাম অর্থাৎ পনেরো মাসের জন্য চার হাজার পাঁচশো টাকা দিয়েছিলাম তখন পনেরো মাসের অগ্রিম ছিল আজকে হিসাবকাল শেষ যেহেতু আমরা হিসাবকাল শেষে সমন্বয় যাবেদা প্রস্তুত করে থাকি তার মানে কি আমরা বারো মাস পার করে এসেছি বারো মাস পরে এসে বিমা কোম্পানিকে বলতে পারি না যে পনেরো মাসের টাকা অ্যাডভান্স দেওয়া আছে তখন আমাকে বলতে হবে তিন মাসের টাকা অ্যাডভান্স দেওয়া আছে যেহেতু আমি বারো মাস শেষ করে এসেছি তার মানে যখন অ্যাডভান্স দিয়েছিলাম তখন পনেরো মাসের টাকা অ্যাডভান্স ছিল আর আজকে বারো মাস পরে এসে বলছি তিন মাসের টাকা অ্যাডভান্স দেওয়া আছে তার মানে কি যে বারো মাস আমার অ্যাডভান্স নাই অর্থাৎ বারো মাসের যে অগ্রিম ছিল সেই বারো মাসের অগ্রিমের পরিমাণ কমে গিয়েছে যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় অগ্রিমকে ডেবিট করেছিলাম সম্পত্তিকে ডেবিট করেছিলাম এবং সেই সম্পত্তি হ্রাস পেয়েছে বারো মাসের টাকা অর্থাৎ অগ্রিম হ্রাস পেয়েছে এই কারণে আমরা অগ্রিম বিমাকে ক্রেডিট করে দিয়েছি বারো মাসের টাকা হিসাবে ছত্রিশশো টাকা কিভাবে পেলাম চার টাকা ছিল পনেরো মাসের তাকে যদি পনেরো দিয়ে ভাগ করি এক মাসের টাকা পাওয়া যাবে এবং সেই এক মাসের টাকাকে যদি আমি বারো দিয়ে গুণ করি তাহলে বারো মাসের টাকা ছত্রিশশো টাকা পাবো এই ছত্রিশশো টাকা এখন আর অ্যাডভান্স নাই যেহেতু আমরা বারো মাস শেষ করে এসেছি এই কারণে আমরা ছত্রিশশো টাকা অগ্রিম বিমাকে ক্রেডিট করে দিলাম এবং এই ছত্রিশশো টাকা আমাদের এই বছরের এই হিসাবকালের খরচ তাই আমরা সেই খরচকে বিমা খরচ হিসাবে ডেবিট করেছি এবার দ্বিতীয় শর্তের উদাহরণ বিমা সালামি পনেরো মাসের চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ বিমা কোম্পানিকে চার হাজার পাঁচশো টাকা পরিশোধ করেছিলাম এবং এটি পনেরো মাসের জন্য তার মানে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে আমরা পনেরো মাসের টাকা দিয়েছি তার মানে অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম দেওয়া হয়েছে এবং এই অগ্রিম যখন দেওয়া হয়েছিল তখন আমরা অগ্রিম হিসেবেও ডেবিট করতে পারি মানে সম্পত্তি হিসেবেও ডেবিট করতে পারি আবার খরচ হিসেবেও ডেবিট করতে পারি যদি আমরা খরচ হিসাবে ডেবিট করে থাকি তার মানে কি যাবেদা করেছিলাম যে বিমা খরচ ডেবিট পুরো চার হাজার পাঁচশো টাকাকে খরচ হিসেবে গণ্য করে আমরা খরচকে ডেবিট করে দিয়েছিলাম এবং নগদ টাকা চলে গিয়েছিল আমরা জানি সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয় এ কারণে নগদান হিসাবকে ক্রেডিট করেছিলাম পুরো চার টাকা দ্বারা অর্থাৎ যখন আমি পরিশোধ করেছিলাম সেটি অ্যাডভান্স হওয়া সত্ত্বেও আমরা খরচকে ডেবিট করেছিলাম অগ্রিমকে আমরা ডেবিট করি নাই হিসাবকাল শেষে যখন আমরা সমন্বয় যাবেদা করবো তখন আমরা কি করবো অগ্রিমকে ডেবিট করব কারণ যখন পরিশোধ করেছিলাম যখন জাবেদা করেছিলাম তখন তো অগ্রিমকে ডেবিট করি নাই এখন হিসাবকাল শেষে আমরা অগ্রিমকে ডেবিট করব এবং যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় খরচকে ডেবিট করেছিলাম হিসাবকাল শেষে সমন্বয় জাবেদার ক্ষেত্রে তখন আমরা কি করব বিমা খরচকে ক্রেডিট করে দিব এই ক্ষেত্রে আমরা কেন বিমা খরচকে ক্রেডিট করব। যেহেতু আমাদের হিসাবকালটি এক বছর ব্যাপী অর্থাৎ বারো মাসের আমরা যখন খরচকে ডেবিট করেছিলাম প্রাথমিক অবস্থায় তখন এখানে পনেরো মাসের টাকা খরচে দেখিয়েছিলাম কিন্তু আমাদের হিসাবকাল হচ্ছে এক বছর এর মানে কি যে আমরা তিন মাসের খরচ বেশি দেখিয়েছি তিন মাসের খরচকে আমরা অতিরিক্ত ডেবিট করেছি যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় তিন মাসের খরচ বেশি দেখিয়েছিলাম তিন মাসের খরচ বেশি ডেবিট করেছিলাম তাই হিসাবকাল শেষে আমরা ওই তিন মাসের খরচ কমিয়ে দিব অর্থাৎ হিসাবের খাতা থেকে আমরা তিন মাসের খরচ কমানোর জন্য আমরা বিমা খরচকে ক্রেডিট করে দিয়েছি এবং এই তিন মাসের খরচ যেহেতু আমার অগ্রিম খরচ পরবর্তী হিসাবকালের জন্য তাই আমরা অগ্রিম খরচকে ডেবিট করেছি কারণ আমরা জানি অগ্রিম খরচ হচ্ছে সম্পত্তি সম্পত্তি হলে ডেবিট হয় তাই অগ্রিম বিমা ডেবিট তাহলে অগ্রিম খরচের সমন্বয় দাখিলা নিয়ে আমরা দুটি শর্ত আলোচনা করলাম এখন বিষয়টি হলো যে প্রশ্ন দেখে আমি কি করে বুঝবো যে খরচ হিসাবে ডেবিট করা হয়েছিল নাকি অগ্রিম খরচ হিসাবে ডেবিট করা হয়েছিল আমাদের প্রশ্নে যে লেওয়া মিলটি থাকবে সেই লেওয়ামিলে যদি অগ্রিম খরচ থাকে তাহলে বুঝতে হবে যখন খরচের ঘটনা ঘটেছিল তখন আমরা খরচকে ডেবিট করি নাই তখন আমরা অগ্রিম খরচকে ডেবিট করেছিলাম এবং যাবে দায় আমরা অগ্রিম খরচকে ক্রেডিট করব। আর যদি রেওয়া মিলে অগ্রিম খরচ না থাকে তাহলে বুঝতে হবে যখন খরচ করেছিলাম তখন খরচ হিসাবেই ডেবিট করেছিলাম অগ্রিম খরচকে ডেবিট করা হয়নি তাহলে হিসাবকাল শেষে খরচকেই ক্রেডিট করব এবং অগ্রিম খরচকে ডেবিট করব। এভাবে আমরা অগ্রিম খরচের সমন্বয় দাখিলা দিতে পারি আরেকটি উদাহরণ চলতি বছরে বারোশো টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছে হিসাবকাল শেষে সাপ্লাইজ মজুদ আছে চারশো টাকা এখন চলতি বছরে বারোশো টাকার সাপ্লাইস ক্রয় যখন আমি সাপ্লাইজ ক্রয় করেছিলাম আমাদের প্রথম শর্ত কি ছিল যদি সেটা আমরা সম্পত্তি হিসাবে গণ্য করে থাকি তার মানে যখন সাপ্লাইজ ক্রয় করেছিলাম তখন যদি আমি সম্পত্তি হিসাবে মনে করে থাকি সম্পত্তি হিসাবে গণ্য করে থাকি অর্থাৎ সম্পত্তি হিসাবে ডেবিট করে থাকি তাহলে কি জামেদা করেছিলাম তখন সাপ্লাইজকে ডেবিট করেছিলাম কারণ সাপ্লাইস ক্রয় করেছি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয় এই কারণে আমরা সাপ্লাইজকে ডেবিট করেছিলাম পুরো বারোশো টাকাকে আমি সম্পত্তি হিসাবে গণ্য করেছিলাম এবং নগদ টাকা চলে গিয়েছিল সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয় এই কারণে নগদান হিসাবকে ক্রেডিট করেছিলাম প্রথম শর্ত অনুযায়ী আমরা সাপ্লাইজ ক্রয়কে প্রাথমিক অবস্থায় যখন ঘটনা ঘটেছিল তখন সম্পত্তি হিসাবে গণ্য করে সাপ্লাইজকে ডেবিট করেছিলাম যেহেতু আমরা হিসাবকাল শেষে সমন্বয় যাবেদার করব এবং সমন্বয় জাবেদায় গিয়ে আমরা সাপ্লাইজকে ক্রেডিট করে দিব আবার সাপ্লাইজ ক্রয় করার সময়ে আমরা যেহেতু খরচকে ডেবিট করি নাই সেহেতু হিসাবকাল শেষে সমন্বয় জাবেদার ক্ষেত্রে আমরা সাপ্লাইজ খরচকে ডেবিট করব। এখন সাপ্লাইজ প্রাথমিক অবস্থায় ডেবিট করলাম হিসাবকাল শেষে সমন্বয় যাবেদায় গিয়ে সাপ্লাইজকে ক্রেডিট করলাম কেন বিষয়টি হল আমি বারোশো টাকার সাপ্লাইজ ক্রয় করেছিলাম তখন বারোশো টাকার সাপ্লাইজ আমি সম্পত্তি হিসাবে গণ্য করে সাপ্লাইজকে ডেবিট করেছিলাম কিন্তু আমার প্রশ্নে কি বলা ছিল হিসাবকাল শেষে সাপ্লাইজ মজুদ আছে চারশো টাকা তার মানে বারোশো টাকার মধ্যে চারশো টাকার এখনো মজুদ অবস্থায় আছে তার মানে টাকার আমরা এখনো ইউজ করি নাই তাহলে কত টাকার আমরা ইউজ করলাম বারোশো টাকার মধ্যে যদি চারশো টাকার সাপ্লাইস এখনো থাকে তাহলে আমার ইউজ হয়েছে আটশো টাকার সাপ্লাইস যেহেতু আমরা আটশো টাকার সাপ্লাইস ইউজ করেছি তাহলে এই আটশো টাকার সাপ্লাইজকে আমার খরচ হিসাবে গণ্য করতে হবে এবং এই খরচকে যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় ডেবিট করি নাই তাই সমন্বয় জাবেদার ক্ষেত্রে আমরা সাপ্লাইজ খরচকে আটশো টাকা ডেবিট করেছি এবং এই আটশো টাকার সাপ্লাইজ ইউজ করার সাথে সাথে আমার সাপ্লাইজের পরিমাণ কমে গিয়েছে সম্পত্তি কমে গিয়েছে আমরা জানি সম্পত্তি কমলে ক্রেডিট হয় এই কারণে হিসাবকাল শেষে আমরা সাপ্লাইজকে ক্রেডিট করেছি এই একই ঘটনা যদি আমরা দ্বিতীয় শর্ত অনুযায়ী দেখি যে চলতি বছর 1200 টাকার সাপ্লাইস ক্রয় করা হয়েছে হিসাব কাল শেষে সাপ্লাইস মজুদ আছে 400 টাকা অর্থাৎ যখন আমরা 1200 টাকার সাপ্লাইস ক্রয় করেছিলাম তখনই ক্রয়কে যদি আমরা খরচ হিসেবে গণ্য করে থাকি তাহলে কি যাবেদা করেছিলাম তখন সাপ্লাইজ খরচকে ডেবিট করেছিলাম বারোশো টাকার সাপ্লাইস ক্রয় করেছি বারোশো টাকাই খরচ মনে করে আমরা সাপ্লাইস খরচকে ডেবিট করেছিলাম এবং নগদ টাকা চলে গিয়েছিল আমরা জানি সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয় তাই নগদানকে আমরা ক্রেডিট করেছিলাম এবার হিসাবকাল শেষে যখন সমন্বয় যাবে দাগ করবো তখন আমরা সাপ্লাইস খরচকে ক্রেডিট করে দিব যেহেতু প্রাথমিক অবস্থায় খরচকে ডেবিট করেছিলাম এ কারণে হিসাবকাল শেষে সমন্বয় যাবে দায় গিয়ে আমরা সাপ্লাইস খরচকে ক্রেডিট করে দিব এবং সাপ্লাইসকে তখন ডেবিট করব। এখন সাপ্লাইসকে কেন ডেবিট করলাম সাপ্লাইস খরচকে কেন ক্রেডিট করলাম আমরা উপরের প্রশ্নে দেখতে পাচ্ছি যে বারোশো টাকার সাপ্লাইস ক্রয় করা হয়েছিল এবং বারোশো টাকার সাপ্লাইজের মধ্যে চারশো টাকার সাপ্লাইজ এখনো রয়ে গেছে মজুদ আছে এখন আমরা ইউজ করি নাই। এটি এটি রয়ে গেছে ভবিষ্যতে ইউজ হবে এবং ভবিষ্যতে আমরা ইউজ করব তাই এটি আমাদের সম্পত্তি তাই সাপ্লাইজ কে আমরা এখন হিসাবকাল শেষে ডেবিট করলাম আবার সাপ্লাইজ খরচকে কেন ক্রেডিট করলাম কারণ বারোশো টাকার সাপ্লাইজ যখন ক্রয় করেছিলাম তখন আমরা বারোশো টাকাই খরচ হিসাবে ডেবিট করেছিলাম কিন্তু আমরা বারোশো টাকার সাপ্লাইজ তো ইউজ করি নাই আমরা ইউজ করেছিলাম আটশো টাকার সাপ্লাইজ তার মানে কি এখানে চারশো টাকার সাপ্লাইস বেশি ডেবিট করা হয়েছিল কিন্তু চারশো টাকার সাপ্লাইজ এখনও ইউজ হয়নি তাই এই চারশো টাকার সাপ্লাইজ যেহেতু বেশি ডেবিট করা হয়েছিল খরচ হিসাবে তাই আমরা সাপ্লাইস খরচ কমানোর জন্য আমরা ক্রেডিট করে দিলাম চারশো টাকা অগ্রিম আয়ের সমন্বয় দাখিলা এক্ষেত্রেও আমাদেরকে দুটি শর্ত মাথায় রাখতে হবে প্রথম শর্ত কি অগ্রিম আয় বা অনুপার্জিত আয়কে যদি প্রাথমিক অবস্থায় দায় হিসাবে লেখা হয় তাহলে নির্দিষ্ট হিসাবকালে যে পরিমাণ টাকা আয় অর্জিত হয়েছে ঠিক সেই পরিমাণ টাকা সমন্বয় দাখিলা দিতে হবে অর্থাৎ যখন আমরা কোনো ব্যক্তির কাছ থেকে যখন কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অ্যাডভান্স টাকা গ্রহণ করেছিলাম তখন যদি সেটাকে আমরা দায় হিসেবে গণ্য করে থাকি তার মানে কি দায়কে ক্রেডিট করেছিলাম অগ্রিম আয়কে ক্রেডিট করেছিলাম এবং হিসাবকাল শেষে যখন আমরা সমন্বয় যাবেদা করব তখন দেখতে হবে যে কি পরিমাণ টাকা আমাদের আয় অর্জিত হয়েছে সেই আয়কে আমরা ক্রেডিট করব এবং অগ্রিম আয়কে আমরা ডেবিট করব। এবার দ্বিতীয় শর্ত যখন কোনো ব্যক্তির কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছিলাম বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করেছিলাম তখন যদি আমরা দায় হিসেবে গণ্য না করে পুরো অ্যামাউন্টকে আয় হিসেবে গণ্য করে থাকি অর্থাৎ আয় হিসাবে ক্রেডিট করে থাকি তাহলে আমাকে বছর শেষে বা হিসাবকাল শেষে সেই আয়ের একটি অংশ ডেবিট করতে হবে এবং অগ্রিম আয়কে ক্রেডিট করতে হবে তাহলে দুটি শর্ত আমরা দেখলাম প্রথম শর্তটি হচ্ছে যখন অগ্রিম গ্রহণ করেছিলাম তখন অগ্রিমকে হয়তো ক্রেডিট করেছিলাম আর দ্বিতীয় শর্ত হলো যখন আমরা অগ্রিম গ্রহণ করেছিলাম তখন অগ্রিমকে ক্রেডিট না করে হয়তো আমরা আয়কে ক্রেডিট করেছিলাম এই সংক্রান্ত আমরা কিছু উদাহরণ দেখে নেই প্রথম উদাহরণ পনেরো মাসের বাড়ি ভাড়া তিন হাজার টাকা পাওয়া গিয়েছে আমি তিন হাজার টাকা বাড়ি ভাড়া পেয়েছি এবং সেটি পনেরো মাসের টাকা একসাথে পেয়েছি যেহেতু একসাথে পনেরো মাসের টাকা ভাড়া পেয়েছি তাহলে আমরা অ্যাডভান্স পেয়েছি আমরা জানি যে নগদ টাকা আসলে পরে সম্পত্তি বৃদ্ধি পায় তাই আমরা সম্পত্তিকে ডেবিট করেছিলাম মানে নবদান হিসাবকে ডেবিট করেছিলাম এবং পুরো পনেরো মাসের টাকা যেহেতু আমি অ্যাডভান্স পেয়েছি এবং এটি যদি আমরা দায় হিসেবে গণ্য করি তার মানে দায় হলে ক্রেডিট তাই অগ্রিম প্রাপ্ত ভাড়া ক্রেডিট তার মানে কী হলো যে নগদ টাকা পেয়েছিলাম সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল তাই নগদানকে ডেবিট করেছিলাম এবং পনেরো মাসের টাকা যেহেতু আমি অ্যাডভান্স পেয়েছি তাই ওই ভাড়াটিয়ার কাছে আমি পনেরো মাসের জন্য দায়গ্রস্ত সেই দায় হিসাবে আমরা অগ্রিম প্রাপ্ত ভাড়াকে ক্রেডিট করেছিলাম এখন হিসাব কাল শেষে আমাকে সমন্বয় জাবেদা করতে হবে ধরে নিলাম এক বছর পর তার মানে কি বারো মাস পার করে এসেছি বারো মাস সময় শেষ তাহলে ওই ভাড়াটিয়াকে আমি বলতে পারি যে তোমার এখন তিন মাসের টাকা অ্যাডভান্স দেওয়া আছে পনেরো মাসের মধ্যে যেহেতু বারো মাস পার করে এসেছি তাই তিন মাসের টাকা এখন অবশিষ্ট অগ্রিম আছে তাহলে আমরা কি করবো যে যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় অগ্রিম প্রাপ্ত ভাড়াকে ক্রেডিট করেছিলাম হিসাবকাল শেষে আমরা সেই অগ্রিম প্রাপ্ত ভাড়াকে ডেবিট করব এবং যেহেতু আমরা ভাড়া যখন পেয়েছিলাম তখন তো আমরা ভাড়াকে ক্রেডিট করি নাই আমরা আয় হিসাবে ক্রেডিট করি নাই এখন আমরা বারো মাসের আয়কে প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট করব। অর্থাৎ আমরা জানি আয় হলে ক্রেডিট হয় তাই প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট এবং এই চব্বিশশো টাকা কি করে আসলো যেহেতু তিন হাজার টাকা ছিল পনেরো মাসের টাকা একে পনেরো দিয়ে ভাগ করলে এক মাসের ভাড়া পাওয়া যাবে এবং যেহেতু আমরা বারো মাসের টাকা আয় উপার্জন করেছি তাই বারো দিয়ে গুণ করলে বারো মাসের চব্বিশশো টাকা এই হিসাবকালের আয় হিসেবে গণ্য হবে এই একই উদাহরণ যদি আমরা দ্বিতীয় শর্তের ক্ষেত্রে দেখি যে পনেরো মাসের বাড়ি ভাড়া তিন হাজার টাকা পাওয়া গিয়েছে এবং যখন পেয়েছিলাম তখন নগদ টাকা এসেছিল সম্পত্তি এসেছিল সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই নগদান হিসাব ডেবিট এবং এই ভাড়াকে এই পনেরো মাসের প্রাপ্ত ভাড়াকে আমি যদি আয় হিসেবে গণ্য করে থাকি তাহলে আয় হলে ক্রেডিট হয় তাই আমরা প্রাপ্ত ভাড়াকে ক্রেডিট করেছিলাম যখন ঘটনাটি ঘটেছিল যখন ভাড়া পেয়েছিলাম তখন আমরা জাবেদা করেছিলাম নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট মানে পুরো ভাড়াকে আমরা আয় হিসাবে গণ্য করেছিলাম কিন্তু আমাদের হিসাবটা যেহেতু বারো মাসের ধরে নিয়েছি তাহলে আমরা স্বভাবতই বুঝতে পারছি যে এখানে প্রাপ্ত ভাড়া হিসাবে যত টাকা ক্রেডিট করেছি সেখানে পনেরো মাসের টাকা আয় হিসাবে দেখানো হয়েছে কিন্তু আমাদের হিসাবকাল হচ্ছে বারো মাসের তার মানে কি আমি তিন মাসের আয় এখানে বেশি দেখিয়েছিলাম হিসাবকাল শেষে এই তিন মাসের প্রাপ্ত ভাড়া যেটি অতিরিক্ত দেখানো হয়েছিল সেটিকে আমরা কমিয়ে দিব এই জন্য প্রাপ্ত ভাড়া হিসাব ডেবিট আয় কমলে যেহেতু ডেবিট হয় এই কারণে প্রাপ্ত ভাড়া হিসাব ডেবিট এবং এই তিন মাসের যে অতিরিক্ত আয় এটাকে আমরা কি বলতে পারি আগামী হিসাবকালের আয় তার মানে এটি অগ্রিম আয় যেহেতু আমরা প্রাথমিক অবস্থায় অগ্রিম আয়কে দেখাইনি এই কারণে আমরা হিসাবকাল শেষে অগ্রিম প্রাপ্ত ভাড়াকে ক্রেডিট করে দিলাম এখন এই ছয়শো টাকা কি করে আসলো এই তিন হাজার টাকা ছিল পনেরো মাসের এবং পনেরো দিয়ে ভাগ করলে আসবে দুই শত টাকা এবং এই দুই টাকা ছিল এক মাসের তাহলে তিন মাসের টাকা অ্যাডভান্স আছে তাহলে তিন মাসের টাকা গুণ করলে আসবে ছয়শো টাকা এই ছয়শো টাকা হচ্ছে আমার অতিরিক্ত আয় হিসাবে ক্রেডিট করা ছিল তাই এই আয়কে কমিয়ে দিলাম ছয়শো টাকা দ্বারা এবং এই ছয়শো টাকা হচ্ছে আমার অগ্রিম প্রাপ্ত ভাড়া তাহলে আমরা অগ্রিম আয়ের ক্ষেত্রেও দুটি শর্ত অনুযায়ী জাবেদা দেখলাম এখন কি করে বুঝব যে অগ্রিম আয়কে প্রাথমিক অবস্থায় অগ্রিম হিসাবে গণ্য করা হয়েছিল নাকি খরচ হিসাবে গণ্য করা হয়েছিল যদি দেওয়া মিলে অগ্রিম আয় থাকে তাহলে বুঝতে হবে অগ্রিম আয়কে অগ্রিম আয় হিসাবেই গণ্য করা হয়েছিল তখন আমরা হিসাবকাল শেষে অগ্রিম আয়কে ক্রেডিট করবো নির্দিষ্ট অ্যামাউন্ট দ্বারা আর যদি রেওয়া মিলে অগ্রিম আয় না থাকে শুধু আয় থাকে তাহলে বুঝতে হবে আয়কে আয় হিসাবেই গণ্য করা হয়েছিল কিন্তু বছর শেষে সেই অতিরিক্ত আয় যা দেখানো হয়েছিল সে আয়কে কমিয়ে ডেবিট করে দিতে হবে এবং অগ্রিম আয়কে ক্রেডিট করতে হবে আমরা আরেকটা উদাহরণ দেখি পনেরো মাস সেবা দেওয়ার শর্তে গ্রাহকদের নিকট হতে তিরিশ হাজার টাকা গ্রহণ করা হয়েছে তাহলে আমি গ্রাহকদেরকে আমি কাস্টমারদেরকে সার্ভিস দিব সেই শর্তে আমরা তিরিশ হাজার টাকা গ্রহণ করেছি এবং সেটি পনেরো মাসের টাকা একসাথে নিয়ে নিয়েছি যেহেতু নগদ টাকা এসেছিল তখন আমরা নগদানকে ডেবিট করেছিলাম কারণ আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয় এই কারণে নবদান হিসাব ডেবিট এবং এই যে আমি কাস্টমারদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি টোটাল পনেরো মাসের টাকা একসাথে নিয়ে নিয়েছি এটাকে যদি আমরা প্রাথমিক অবস্থায় অগ্রিম হিসেবে গণ্য করে থাকি তার মানে এটি আমাদের দায় দায় কেন যে আমি কাস্টমারদের কাছ থেকে অগ্রিম নিয়েছি কাস্টমারদেরকে সার্ভিস দিতে হবে যে পর্যন্ত সার্ভিস না দিব সেই পর্যন্ত ওই কাস্টমারদের কাছে ওই গ্রাহকদের কাছে আমি দায়গ্রস্ত তাই বলছি যে আমি যদি অ্যাডভান্স নিয়ে থাকি আমি যেহেতু অ্যাডভান্স নিয়েছি তাই তাদের কাছে আমি দায়গ্রস্ত এবং সেটাকে দায়ী হিসেবে গণ্য করেই আমরা অনুপার্জিত সেবা আই ক্রেডিট করেছি তার মানে অগ্রিম সেবাকে ক্রেডিট করেছিলাম এটি ঘটেছিল যখন তখন আমরা এই জাবেদাটি করেছিলাম নবদান হিসাব ডেবিট অনুপার্জিত সেবা আয় ক্রেডিট হিসাবকাল শেষে আমাকে সমন্বয় জাবেদা করতে হবে কিভাবে যে আমরা পনেরো মাসের টাকা অ্যাডভান্স নিয়েছিলাম আজকে হিসাবকাল যদি আমরা বারো মাস ব্যাপী ধরি তার মানে বারো মাস পার করে এসেছি তার মানে বারো মাসের অ্যাডভান্স কমে গিয়েছে এই বারো মাসের অ্যাডভান্স কমে গিয়েছে অগ্রিমের পরিমাণ কমে গিয়েছে তাহলে কি হলো এই বারো মাসের টাকা আমরা অগ্রিমকে ডেবিট করে দিব কেন আগের বার আমরা অগ্রিমকে ক্রেডিট করেছিলাম দায়কে ক্রেডিট করেছিলাম এবং বারো মাস শেষ হওয়ার সাথে সাথে হিসাবকাল শেষ হবার সাথে সাথে আমাদের দায়ও কমে গিয়েছে আমরা জানি দায় কমলে ডেবিট হয় তাই অনুপার্জিত সেবা আয় ডেবিট আগে দায়কে ক্রেডিট করেছিলাম বছর শেষে বা হিসাবকাল শেষে আমরা সেই দায়কে ডেবিট করলাম মানে অনুপার্জিত সেবা আয়কে ডেবিট করলাম বারো মাসের টাকা দ্বারা এবং যখন আমি এই পনেরো মাসের টাকা অ্যাডভান্স পেয়েছিলাম তখন কিন্তু আমরা আয় হিসাবে গণ্য করিনি তাহলে বছর শেষে বা হিসাবকাল শেষে সমন্বয় যাবে আমরা সেই আয়কে ক্রেডিট করে দিব তার মানে আমরা জানি আয় হলে ক্রেডিট হয় তাই সেবা আয় হিসাব ক্রেডিট চব্বিশ হাজার টাকা কি করে আসলো এখানে হচ্ছে তিরিশ হাজার টাকা ছিল পনেরো মাসের পনেরো দিয়ে ভাগ এবং বারো মাস যেহেতু পার করেছি তাই বারো দিয়ে গুণ করলে এই চব্বিশ হাজার টাকা হচ্ছে বর্তমান হিসাবকালের আয় সেই জন্য সেই সেবা আয়কে আমরা ক্রেডিট করেছি সেবা আয়কে কেন ক্রেডিট করলাম যেহেতু ঘটনা যখন ঘটেছিল যখন আমি তিরিশ হাজার টাকা পেয়েছিলাম তখন তো আয়কে ক্রেডিট করি নাই এ কারণে হিসাবকাল শেষে সেই আয়কে আমরা ক্রেডিট করলাম অর্থাৎ আয় হিসাবে আমরা লিপিবদ্ধ করলাম এবং এই একই উদাহরণ যদি আমরা দ্বিতীয় শর্তের ক্ষেত্রে দেখি তাহলে কি হয় আমরা যখন তিরিশ হাজার টাকা গ্রহণ করেছিলাম তখন নগদ টাকা এসেছিল সম্পত্তি আসলে ডেবিট হয় তাই নগদানকে ডেবিট করেছিলাম এবং পনেরো মাসের টাকা অ্যাডভান্স পাওয়া সত্ত্বেও আমরা অগ্রিমকে ক্রেডিট না করে আমরা পুরো তিরিশ হাজার টাকাকে আয় হিসেবে গণ্য করেছিলাম মানে সেবা আয় হিসাবে ক্রেডিট করেছিলাম কিন্তু এই তিরিশ হাজার টাকা ছিল পনেরো মাসের টাকা যেহেতু আমাদের হিসাবকাল হচ্ছে বারো মাস ধরে নিয়েছি তার মানে বারো মাসের আয় দেখানো উচিত কিন্তু আমরা আয় দেখিয়েছি পনেরো মাসের তিরিশ হাজার টাকা তার মানে কি এখানে তিন মাসের টাকা আয় অতিরিক্ত দেখানো আছে তাহলে হিসাবকাল শেষে এই তিন মাসের অতিরিক্ত আয় যেটি দেখিয়েছিলাম সেটিকে আমরা ডেবিট করে দিব অর্থাৎ আয়টিকে কমিয়ে দিব আগেরবার বার আয় বেশি দেখিয়েছিলাম হিসাব কাজে শেষে আমরা আয়কে কমিয়ে দিলাম অর্থাৎ আয় কমলে ডেবিট হয় তাই সেবা আয় হিসাব ডেবিট আবার যেহেতু আমরা টাকা পাওয়ার সময়ে অগ্রিমকে কাউন্ট করি নাই তাই সামান্য জাবেদার ক্ষেত্রে আমরা অগ্রিমকে কাউন্ট করব। অর্থাৎ অগ্রিম আয়কে ক্রেডিট করব। অর্থাৎ অনুপার্জিত সেবা আয়কে ক্রেডিট করব। তাহলে কি দাঁড়ালো যে টাকা যখন নিয়েছিলাম তখন আয় হিসাবে কাউন্ট করেছিলাম মানে আয়কে ক্রেডিট করেছিলাম এবং হিসাবকাল শেষে সেই আয়কে ডেবিট করলাম যত টাকা অতিরিক্ত আয় হিসাবে দেখানো হয়েছিল এবং যত টাকা অতিরিক্ত আয় সেটি পরবর্তী হিসাবকালের আয় তাই সেটিকে অগ্রিম আয় হিসাবে আমরা হিসাবকাল শেষে ক্রেডিট করলাম আজ এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ